নারায়ণগঞ্জে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আক্রান্ত ৬৪ জন। ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চারজনের মৃত্যু হল। নতুন করে আক্রান্ত আরও চারজন। এদের মধ্যে দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও দুইজন কর্মচারী। এ নিয়ে জেলায় ৩৪ জন চিকিৎসক সহ করোনায় আক্রান্ত হল ১৫০ জন। দিনাজপুরের পার্বতীপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। লকডাউন করা হয়েছে আশপাশের কয়েকটি বাড়ি। গাইবান্ধা সদর উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা একজনের মৃত্যুর পর পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর পুরুপাড়া লকডাউন করা হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত ৮ জন আইসোলেশনে রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১জন। করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরে প্যানেল চেয়ারম্যান করোনায় আক্রান্ত হওয়ায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হাসপাতালের আরএমও সহ ১২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। শেরপুরে নতুন করে এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় জেলায় মোট করোনা শনাক্ত হল ৩০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬জন। হবিগঞ্জে নতুন করে সংক্রমিত হয়েছে চিকিৎসক, নার্স, ব্যাংকার সহ ১৮ জন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্ত সহ নতুন ১২ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে। লকডাউন করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি। গাজীপুরে নতুন করে ১জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩৩ জন। শরীয়তপুরে নতুন ৬জন নিয়ে মোট করোনায় আক্রান্ত ৩৫ জন। জেলায় হোম কোয়ারেন্টিনে আছে ১৭৩ জন। দেশের বিভিন্ন স্থানে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। অনেক স্থানে লোকজনকে ভিড় করে টিসিবির পণ্য কিনতে দেখা যায়। নির্দেশনা অমান্য করে দোকান খোলায় দিনাজপুরের বিরামপুরে ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।